আর দেখা যাচ্ছে যে মহিলাদের মধ্যে কোমর ব্যথাটা খুব কমন, হুম হুম যদিও পুরুষ মহিলা সবারই হয়ে থাকে, মহিলাদের মধ্যে এটা বেশি কমন, এবং তলপেটে ব্যথা এটাও একটা কমন প্রবলেম। এর পেছনে কারণ কি কি? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে মহিলাদের কিছু কমন সমস্যা আছে, আর হচ্ছে ব্যাক পেইন বা কোমর ব্যথা, এটা এটাও কমন সমস্যা। তো আমরা অনেক সময় দেখা যায় রুগীদের, আমাদের যখন চেম্বারে আসে, দিয়ে রুগীরা গুলিয়ে ফেলে, বা রুগীরা প্রথমত মানে একটা রোগ নির্ণয় হতে তার 2-3 বছর লেগে যায়, হুম সে কেবল ঘুরতে থাকে, স্পেশালি ফিমেল বা যারা মহিলা আছেন। তো মহিলাদের এটা স্বাভাবিকই, একটা কোমর ব্যথা হলে বা পিঠ ব্যথা হলে বা অ্যাবডোমিনাল পেন বা এই জাতীয় কোনো সমস্যা হলে ওনারা সবার আগে চলে যায় গাইনি ডাক্তারের কাছে, হুম হুম প্রথমত মনে করে কি কোনো গাইনোকোলজিক্যাল বা অবস্টেটিক্যাল কোনো হুম হুম প্রবলেম আছে। কিন্তু দেখা যায় যে এই রুগী অনেক বছর চলে যায়, হয়তো ব্যথার ওষুধ খায় বা বিভিন্ন কিছু হয়। তো কমন কিছু রোগ বা ডিজিজ আছে যেটা হচ্ছে মহিলাদের পেটের ব্যথা এবং পিঠ ব্যথা, কোমর ব্যথার সাথে মানে ওতপ্রোতভাবে হুম জড়িত, হুম এবং দেখা যায় যে ফিচারগুলো, আমরা যে ক্লিনিক্যাল ফিচার বলি, সাইন এন্ড সিমটম, এগুলা পেটের অনেক সমস্যার সাথে মানে মিলে যায় বা একই রকম ক্লিনিক্যাল ফিচার শো হুম করে। তো যেমন মহিলাদের যদি কোনো পেটের, স্পেশালি কোমরের আপনার PLID হয় বা হাড় ক্ষয় হয়, বা তাদের যদি স্পাইনাল কোনো কার্ভেচারের প্রবলেম থাকে, হুম হুম অর এনি ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন বা যে কোনো ইনফেকশন যদি হয়, তখন কোমর ব্যথা হতে পারে, ব্যথাটা তল পেটের দিকে যেতে পারে বা পেটে যেতে পারে, অনেক সময় পিঠে ব্যথা হতে পারে, এগুলো একেবারে কমন কিছু সমস্যা। আবার কিছু অ্যাবডোমিনাল প্রবলেমও আছে, ভিসেরাল জনিত সমস্যা থেকেও কিন্তু আবার ব্যাক পেন হয়, যেমন ওফোরাইটিস বা ইউভাইটিস হুম হুম বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, কমন কিছু, অনেক সময় মিনিস্ট্রিয়াল ক্যাম্পসও কিন্তু ব্যাক পেন হতে পারে। হুম হুম তো লটস অফ মানে প্রবলেম নিয়ে আগে কিন্তু মহিলারা ভোগে। আর আপনার জানেন যে আমরা এর আগেও বারবার আমিও বলছি সারা ওয়ার্ল্ডে যে স্পেশালি 40 ইয়ার ফিমেল, যাদের 40-এর উপরে যায়, তাদের কিন্তু অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিস একেবারে কমন একটা কমন ডিজিজ হুম মানে, এবং এই ডিজিজে তারা কিন্তু ভুগতেই থাকে, যেটা তাদের ব্যাক পেন হওয়া বা ইভেন কি রেফার্ড পেইন হওয়া, হ্যাঁ, নিচে তলে পেটের দিকে ব্যথা আসা, কোমরের থেকে পায়ের দিকে বা বাটকে পিছনে ব্যথা চলে যাওয়া বা উরুর দিকে ব্যথা চলে আসা, এগুলো কমন বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল বা নিউরোলজিক্যাল আপনার প্রবলেম হতে হুম হতে পারে বা সমস্যা হয়ে থাকে। তো আমরা কমন যে সমস্যা মেয়ে মহিলাদের স্পেশালি বেশি পেয়ে থাকি, সেটা হচ্ছে তাদের কাজকর্ম, স্পেশালি পারিবারিক যে কাজগুলো করে, যেমন ঘরের কাজ বা ঝাড়ু দেওয়া হুম বা অনেক কাজ আছে, ঠিক না, পাকশাকের কাজ, হুম হুম আমাদের দেশে কিন্তু এখনো বেশিরভাগ কাজই পারিবারিক কাজ মেয়েরা বসে করে, কাজ করা হয় এবং বসে মহিলারাই করা করে হয় এবং বসে করা বেশিরভাগ হয়, ক্ষেত্রে। এবং এখনো নিচে বসে বসে হুম কাজগুলো হুম করে। স্পেশালি যেমন যদি কোনো যে কোনো পাকশাকের কাজগুলো নিচে বসে করতে হয়, পয় পরিষ্কারের কাজ করতে হয়, অনেক কাজ আছে, লটস অফ কাজ আছে, যেটা আর হচ্ছে যেটা বললেন যে ঝাড়ু দেওয়া, এটা তো করতেই হয়, হ্যাঁ কমন। কিন্তু সেই ক্ষেত্রে তো একটু সামনে ঝুঁকেই ঝাড়ুটা দিতে হয়, কিভাবে দিবে? ধন্যবাদ। আসলে এই যে ঝাড়ু দেওয়া, স্পেশালি মহিলাদের এটা নিয়ে আমরা কিন্তু বারবার সচেতনতা ডেভেলপ, যেমন যারা গ্রামে গঞ্জে থাকে, হুম একেবারে হুম গ্রামে প্রত্যন্ত গ্রামে, তারা কিন্তু উঠান ঝাড়ু দিতে হয়, হুম হুম আঙ্গিনা আছে বাসা, ইভেন কি তাদের যে বাগান বা গ্রামের বাড়িতে অনেক বড় থাকে, ঠিক না, তো এগুলো হচ্ছে যেমন যে শলার ঝাড়ু থাকে বা যা দিয়ে ঝাড়ু দেয়, এটা কিন্তু ছোট টাইপের, মানে হাতলটা খুবই ছোট ছোট এবং হুম খুবই হুম ছোট টাইপ, যার কারণে সামনে ঝুঁকে ঝুঁকে ঝাড়ু দেওয়া হয়, ইভেন কি বাসার মধ্যে ঘরের মধ্যে তাই করা হয়, এটা করা অ্যাভয়েড করতে হবে এখন থেকে। এখন হচ্ছে সেটা যেন একটা বড় হ্যান্ডেল থাকে একটা সাথে, যেটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যেন কাজটা করতে পারে। আচ্ছা স্পেশালি কিন্তু সারা ওয়ার্ল্ডেই এই কাজগুলো কিন্তু এখন দাঁড়িয়ে করা হয়, আর মূল কারণটা হচ্ছে যেমন ঘর পরিষ্কার বা ঝাড়ু দেওয়া, এটা কিন্তু রুটিন ওয়ার্ক, অন্তত 2 থেকে 3 বার করতে হয় হুম পার ডে, হুম 24 ঘন্টায়, ঠিক আছে, সকালে উঠে করে বা বিকালে আরেকবার করে বা বিছানা যখন রাতে ঘুমাতে যায় আরেকবার করা হয়। তো এই জিনিসগুলোতে হচ্ছে আমাদের এখন নিয়মিত অভ্যাসটা তৈরি করতে হবে, যেন সামনে ঝুঁকে না করা লাগে, যেমন খাট বা অন্য হাই কিছু ঝাড়ু দেওয়া তো তেমন কিছু না, তো হাইট থাকে, ঠিক না, সেই ক্ষেত্রে সে হয়তো একটা সাপোর্ট নিয়ে, বাম হাতে সাপোর্ট নিয়ে সে করতে পারে, ঝাড়ুটা দিতে পারে বা বিছনার পাশে দাঁড়িয়ে, কিন্তু ফ্লোর যখন ঝাড়ু দিবে সেটা অবশ্যই দাঁড়িয়ে, এমন কোনো কিছু ব্যবস্থা করা, মপ জাতীয় জিনিস, হুম যেগুলো হুম এখন কিন্তু মানে সবই কিনতে পাওয়া যায় এই জাতীয়, অথবা হুম হুম নিজেরা বানিয়ে নিতে পারে, যে ঝাড়ু দেওয়ার যে ঝাড়ুটা এটার একটা লম্বা করে বাঁশ বা
কোনো কাঠের কিছু একটা বেঁধে নিতে পারে, যেটার মাধ্যমে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা কিন্তু এটা করতে পারে। আর পারিবারিক কাজগুলো হয় যে নিচে বসে করতে আমরা কিন্তু না করি না, কিন্তু টানা যেন না করে, এক ঘন্টা সর্বোচ্চ কিছু কাজটা ক্ষেত্রে করলো তো দাঁড়িয়েও করা সম্ভব, সম্ভব, যেগুলো যেমন বসে বসে করা হয় সেটা যদি দাঁড়িয়ে করা কোনো সমস্যা নাই, একই হ্যাঁ তো। এটা ওই একটু যেই চেয়ার টেবিলে বা টেবিল ব্যবহার করতে পারে, হুম বা এখন তো প্রত্যেকের বা ইভেন কি গ্রামের যে পাকের ঘরগুলো ওইভাবে তৈরি করা হচ্ছে, হুম আস্তে হুম আস্তে চেঞ্জ করা হচ্ছে যেন বসে করতে পারে অন্তত, মানে নিচে, যেমন মাটির চুলা আগে ছিল কিন্তু নিচে, হ্যাঁ একেবারে গর্ত করে করা হতো, হুম কিন্তু হুম এখন মাটির চুলা আলগা তৈরি করে বানানো হয়, সেটা বসিয়ে দেওয়া হয়। তো এটা এই এগুলা কিন্তু আমাদের এখন করতে হবে। আর অনেক কাজ আছে, যেমন কাপড় ধোয়া, কাপড় যারা ধুইতো তারা কিন্তু, যেমন ধোপা যারা, তারা কিন্তু পানিতে নেমে না, পুকুরে নেমে উল্টা যেখানে যেখানে সে পরিষ্কার করত সেই দিকে ফিরে সে পরিষ্কার হুম করত, হুম কিন্তু আমরা কি করি উল্টা পুকুরের দিকে ফিরে পরিষ্কার করি, তখন কিন্তু কোমরের উপরে প্রেশার পড়ে। তো স্পাইন আসলে এতটুক পারমিশন দেয় না, হুম হুম কোমরের যে হাড় থাকে সেটা কিন্তু একটা ফ্লেক্সিবল অল্প আছে, কিছু পরিমাণ সে মুভ করতে পারে, কিন্তু সে যখন মুভ করে পুরো স্পাইনটা এট এ টাইমই সামনে ফ্লেকশন হয় বা হুম হুম পিছনে এক্সটেনশন হয়। আমাদের শোল্ডার বা হাঁটু বা হিপ জয়েন্ট, যেমন শুধু জয়েন্টটা যে কোনো দিকে সে ফ্লেকশন এক্সটেনশন হয় জয়েন্ট, এক্ষেত্রে অনেকগুলো জয়েন্ট স্পেশালি কোমরে প্রায় 60টা হাড় নিয়ে একটা লাম্বার স্পাইন হুম গঠিত হুম এখানে, তো লাম্বারের মধ্যে প্রত্যেকটা জোড়ায় কিন্তু তখন আপনার ফ্লেকশন হয় বা এক্সটেনশন হয়, বা পিঠের ডর্সালের ক্ষেত্রে এটা হতে পারে, ঘাড়ের ক্ষেত্রে সার্ভাইকাল এটা হতে পারে। তো এই জন্য মানে অতিরিক্ত পারমিশন কিন্তু দেওয়া নাই। তো আমরা এই বিষয়টিতে আবারও ফিরবো, একটা ফোন আছে আমাদের সাথে। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের জি সাথে কথা আসসালামু বলুন। আলাইকুম। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। জি 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 আমি স্যারের আমি আমতারুল কিশোরগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমি কিশোরগঞ্জ থেকে বলছি, আমি স্যারের নিয়মিত পেশেন্ট, প্রতি শুক্রবার আসলে আমি স্যারের জন্য নামাজ পড়ে দোয়া করি। আমি যে মায়োপ্যাথি পেশেন্ট, স্যার আমাকে গত সপ্তাহে বলছিলেন ইউভিউ কিউ খাওয়ার জন্য। তো ইউভিউ কিউ আমি 100 মিলিগ্রামও আছে, 50 মিলিগ্রামও আছে। এখন আমি 100 মিলিগ্রাম দুইটা গাইলে আইবিএস এর জন্য একটু সমস্যা হয়, আর একটা গাইলে আমি সামাজিক পথে কোন রকম হজম করতে পারি বা ডিস্টার্বটা হয় না আর কি। তো এখন আমি ইউভিকিউ 100 মিলিগ্রাম দুইটা খাবো না 50 মিলিগ্রাম দুইটা খাবো? আর ব্যায়ামের ব্যাপারে স্যারে কে 2 বছর যাবত যথেষ্ট বিরক্ত করেছি, আর কত করব? তবে স্যারের ব্যায়ামের জন্য আমি অনেকটাই ডেভেলপ, আমি অফিস করতে পারতেছি, আমি স্যারের জন্য দোয়া চাই। হ্যাঁ আল্লাহ, যাতে এই বিষয়ে অনেক অনেক বিজ্ঞ ডাক্তার, আমি ইন্ডিয়া, কানাডা আমার বাচ্চা থাকে, আমেরিকা থাকে, ফ্রান্স, তাদের সঙ্গে আলোচনা করেছি, দেয়ার ইজ নো মেডিসিন ফর মি, কিন্তু স্যার আমাকে ইউভিকিউ দেওয়ার পরে আমি কিছুটা উপকৃত হচ্ছি। এখন আমার থেরাপি মেডিসিন এই আইবিএস এর উপর নির্ভর করে, আর কি সাজেশন দিতে পারেন এবং স্যারের জন্য দোয়া করতে পারি, এর জন্য আমি প্রশ্নটা করেছি। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ আপনাকে, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্যই, আমরাও দোয়া করি, আমিও আমার রুগীদের জন্য দোয়া করি যেন প্রত্যেকটা রুগী ভালো থাকে, সারা বিশ্বের যত মানুষ আছে সবাই ভালো থাকে, আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ। আর ইউবিআই কিউ যেহেতু আপনার বলছেন যে একটু ডোজ বাড়ালে সমস্যা হয়, আপনি 50 করে দুবেলাও খেতে পারেন অথবা সিঙ্গেল এক মানে 100 করেও খেতে পারেন, এটা সমস্যা নেই, আপনি বেশি ডোজ বাড়ানোর দরকার নেই, যেহেতু আইবিএস প্রবলেম হয় আপনি লো ডোজই খান, হয় আবার মাঝে মাঝে যদি দেখেন 100তে সমস্যা হয় 50 একটা করে খেতে থাকেন, মানে এটা কন্টিনিউ করেন, হ্যাঁ এটা নিয়ে মানে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনি দীর্ঘমেয়াদী এটা খেতে পারবেন, চলতে থাকুক কোনো অসুবিধা নেই। আর আইবিএস এর ক্ষেত্রে কিছু কিছু আমাদের বায়োইলেকট্রিক থেরাপিগুলো অনেক কাজ করে, তো এটা আসলে বাংলাদেশে অত একটা অ্যাভেলেবেল মেশিন নাই বা সেন্টারও তো একটা নাই, তো এইগুলার ক্ষেত্রে আইবিএস এর জিনিসটা আমার মনে হয় আপনি খাবারগুলো আপনি তো জানেন অলরেডি যে যেই খাবারে আপনার প্রবলেমগুলো হয় আপনি ওগুলা চেষ্টা করেন, স্পেশালি কিছুটা কিছু খাবার আছে যেমন
একটু আপনি যদি মডিফিকেশন করেন খাবারটা, যেমন দুধ, অনেকে দুধ খেতে পারে না, দুধ খেলেই প্রবলেম শুরু হয়ে যায় বা আইবিএস প্রবলেম হয়, তো তারা দই খেতে খেতে পারে। দইয়ের আবার বিভিন্ন প্রকার ভেদ আছে, কেউ টক দই খেতে পারে, মিষ্টি দই খেতে পারে, বা আপনার মানে দইটারও বিভিন্ন মানে উপাদানগুলা বাড়িয়ে কমিয়ে আপনি খেতে পারেন। তো এই পদ্ধতিতে আপনি কিন্তু খাবারটা চেঞ্জ করে আপনাকে খেতে হবে, তাহলে আপনি দেখবেন যে যে যেভাবে খেলে খাবারটা বা কোনোভাবে একটা সিস্টেমটা চেঞ্জ করে দেখলে যদি দেখেন সমস্যা হয় না, কন্টিনিউ করেন আর এক্সারসাইজ চালান, আর আপনার এই ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিসগুলো করছেন সেটা কন্টিনিউ করেন। আর এই স্পেশালি মায়োপ্যাথি রুগী যদি সম্ভব হয়, আমি আমি জানি না আপনার কি অবস্থা ফিজিক্যালি, যে যেমন অল্প পানিতে, স্পেশালি যে গ্রামের অল্প পানি পুকুরগুলো আছে যেখানে এখন তো গ্রীষ্মকাল চলছে, গরম পানিতে যদি একটু সাঁতার কাটা যায়, যেমন কলা গাছ কেটে সেটা ধরে বা যে কোনো কিছু বা কোনো প্লাস্টিকের কিছু বা আমরা বয়া বলি, বয়ার মাধ্যমে ধরে বা কোনো টায়ার ইউজ করে আপনি যদি হালকা প্রতিনিয়ত সাঁতার কাটা যায়, এটা কিন্তু অনেক উপকার আসবে, মানে এক্সিলেন্ট উপকার আসবে। অথবা সুইমিং পুল, যার যেভাবে সম্ভব, ইট ডিপেন্ডস অন। আর যে সাঁতার জানে না সে তার জন্য হেল্প নিয়ে করতে হবে, কারণ সাঁতার না জানলে ওখানে পানি বেশি হলে তো একটা দুর্ঘটনা হতে পারে। তো এগুলো খেয়াল রেখে এই অ্যাক্টিভিটিসগুলো, মানে সুইমিং একটা বেস্ট এক্সারসাইজ আপনার জন্য, আপনাদের মতো যারা আছেন সবার জন্য। তো আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহ পাক আপনাকে মঙ্গল দান করুক, কল্যাণ দান করুক। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।